পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে খাগড়াগড় এলাকায় একটি ক্লাব দখল করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভাঙা পড়ে। সেই সময় ওই ক্লাবে দলীয় কাজকর্ম পরিচালনা হচ্ছিল। পরে নতুন কার্যালয় তৈরি হলেও তৃণমূল নেতৃত্ব ক্লাবটি ছাড়তে রাজি হয়নি বলে অভিযোগ। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমাদের সমস্যা বলতে, আমাদের এটা হচ্ছে বহু পুরনো একটা ক্লাব, আমাদের একটা সংঘ, বিগত 30 থেকে 35 বছর একটা পুরনো সংঘ, যেটা বছরের পর বছর আমাদের প্রত্যেকটা মেম্বার, মানে পাড়ার যত ছেলে আছে প্রত্যেককেই প্রায় মেম্বার, এতদিন ধরে কি অলিখিতভাবেই হয়ে এসছে। আমরা কোনো পেন আর পেপার মেনটেন করিনি সেভাবে, বাট আজকে বিগত ইলেকশনের আগে যখন আমাদের খাগড়াগড় মোড়ে আমাদের একটা নিজস্ব কার্যালয় ছিল, সেটাকে রাস্তা যেহেতু এক্সপ্যান্ড করা হচ্ছিলো, সেই টাইমে ভেঙে দেওয়া হয়। ভেঙে দেওয়ার পর সেই টাইমে ওনাদেরকে বলা হয় যে ঠিক আছে, আপনাদেরকে আমার নতুন কার্যালয় রেডি করে দেওয়া হবে। সেই টাইমে ওনারা আমাদেরকে প্রপোজ করেন, আমরা প্রত্যেককে রাজি হই না, ঠিক আছে আমাদের যেহেতু কার্যালয় ভাঙা গিয়েছে, আমাদের ক্লাবটাকে এখন কার্যালয় হিসাবে চালানো হোক, আমরা সেই জিনিসটা করেছি। ইভেন আমাদের যখন ইলেকশন গিয়েছে, ইলেকশনের টাইমে আমরা যথেষ্ট অ্যাক্টিভলি সেই জিনিসটাকে আমরা এক্সিকিউট করেছি। আমাদের যত মেম্বার ছিল তারা সেই জিনিসটাকে এই কার্যালয় থেকে, মানে আমাদের ক্লাব অ্যাজ ওয়েল অ্যাজ কার্যালয় হিসাবে আমরা এটাকে ট্রিট করেছি। বাট অ্যাট দিস কন্ডিশন, যখন আমাদের খাগড়াগড় মোড়ের আমাদের যখন পার্টি অফিসে আমাদের যেটা মানে কার্যালয় যেটা আছে সেটা যখন রেডি হয়ে গেছে, সে রেডি হয়ে যাওয়ার টাইমেও ওনাদেরকে যখন আমরা প্রপোজ করি যে হ্যাঁ ঠিক আছে, আমাদের এবারে যে আমাদের যেহেতু একটা ক্লাব, একটা সংঘ, আমাদের একটা অটোনোমাস বডি এখানে আছে অলরেডি, একটা বোর্ড অফ ডাইরেক্টর এখানে আছে, তো সেক্ষেত্রে আমাদের তাহলে এবার আস্তে আস্তে ছেড়ে দেওয়া হোক, কারণ ওখানে যখন রেডি হয়ে গেছে আমরা এবার ওখানে চলে যান। বাট অ্যাট দিস কন্ডিশন আমার কীরকম ধরনের মানে হয়ে দাঁড়িয়েছে, উনি বলছেন যে না আমি এটা কার্যালয় হিসাবেই রেখে দেবো, এটা বলছেন আমাদের পঞ্চায়েত সদস্য মিস্টার ফিরোজ। তো আমরা আমাদের মেন আমাদের পাড়াতে মোর দেন মোটামুটি আমি যদি বলি এখন মোটামুটি 300-এর উপর আমাদের ছেলে আছে, ইয়াং জেনারেশন আমি যদি ধরি আজকের ডেটে, আমাদের সঙ্গে যুক্ত তারা অবভিয়াসলি সবসময়, মানে মানে এই প্যান্ডেমিক টাইম গিয়েছে, প্যান্ডেমিক টাইমে যথেষ্ট মানে সমাজ কল্যাণমূলক যে কাজগুলো যেগুলো হয়, মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া, মানুষকে ঠিকঠাক জায়গা মতো মানে বাড়িতে পৌঁছে দেওয়া, এভরিথিং আমরা মানে কী করিনি সেটা মানে যদি আমি বলি তাহলে সেটা আমাদের মানে কাউন্ট ডাউনটা আমাদের ভুল হবে হয়তো। আমরা সমস্ত রকম কল্যাণমূলক আমাদের কাজ আমরা চালিয়ে গেছি অ্যাজ এ ক্লাবের তরফ থেকে প্রত্যেকটা সদস্য। বাট অ্যাট দিস কন্ডিশন আমাদের দাবি একটাই যে এখন আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে না তোমরা এখানে ঢুকতে পারবে না। ওয়াই কোশ্চেন একটা দাঁড়িয়ে যাচ্ছে এখানে, কার্যালয় ভাবছেন তারা, হ্যাঁ অবভিয়াসলি তারা কার্যালয় ভাবছেন, বলছে এটা কার্যালয় হিসাবে ট্রিট করা হবে, এটা আমাদের নিজস্ব সম্পত্তি। ওয়াই একটা মানে একটা মানে ক্লাব বা একটা সংঘ কখনো, ক্লাব বা সংঘ কখনো নিজস্ব সম্পত্তি হয়? ক্লাবের রেজিস্ট্রেশন আছে, আপনার ক্লাবের রেজিস্ট্রেশন আছে, সমস্ত এভরিথিং আছে। একটা ক্লাব যখন অটোনোমাস বডি, তার একটা বডি থাকে, বোর্ড অফ ডাইরেক্টর থাকে, সেখানে দাঁড়িয়ে উনি বলছেন যে এই ক্লাবটা আমার প্রপার্টি, আমি যাকে মনে করবো তাকে সদস্য নেবো, আমি যাকে মনে করবো তাকে সদস্য নেবো না। এখন আমরা চাইছি এই এই কন্ডিশনে আমরা দাঁড়িয়ে চাইছি, আমাদের যে ক্লাব, আমাদের যে মানে এত মানে সদস্য আছে, তারা যেরকম ধরনের এতদিন ধরে চালিয়ে আসছে ক্লাবটাকে, তারা সেভাবেই ক্লাবটাকে চালাবে। মুদ্রা কথা হচ্ছে আমাদের একদম একদম পার্টি পার্টির জায়গায়, অবভিয়াসলি আমাদের সেই জায়গাটা আমরা সাপোর্ট করেছি, আমরা আমরা নিজেরা ইনভলভ ছিলাম সেখানে, যার জন্য পার্টি অফিসটাকে আমরা জোর করে সেই জায়গাটা কমপ্লিট করে দিয়েছি। আজকে ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে আজকে আমি যদি ধরি খাগড়াগড় মোড়ে পার্টি অফিসটা, ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে এখন দাঁড়িয়ে আছে। আজকে পুলিশ এসছেন, পুলিশ আমাদের স্যারদের সঙ্গে আমাদের কথাবার্তা হলো, ওনারা বলছেন বেশ ঠিক আছে আমরা একটা মধ্যস্থতা করে দিচ্ছি। ইভেন আজকে স্যার এসছেন বলে মধ্যস্থতা করানোর কথা বলছে, ওনাদের সঙ্গে আমরা বারংবার বসতে চেয়েছি, ওনারা কেউ বসতে, ইভেন আজকের ডেটে ডেটের পর ডেট দিয়ে ওনারা কেউ নেই, ঠিক আছে টোটাল টাইম মানে ওনারা আমাদেরকে অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছেন। গতকালকে আমাদেরকে চাবি দেওয়া হয়েছে, আমাদের সদস্যরা ঢুকে গিয়েছিল সসম্মানে, ইভেন আমরা ওনাকে জাস্ট মানে যেরকম ধরনের একটা ফুলের তোড়া দিয়ে যেভাবে সম্বোধন করা হয়, আমাদের সেক্রেটারি যেহেতু ওনাকে সম্বোধন করা হয়েছে, বাট আজকে হঠাৎ করে দেখছি মানে টোটাল অভিযোগটা কার নামে আনছেন? অভিযোগটা অবভিয়াসলি আমাদের মানে ক্লাবের সেক্রেটারি অ্যাজ ওয়েল অ্যাজ পঞ্চায়েত সদস্য যিনি আছেন শেখ ফিরোজ আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যিনি সভাপতি আছেন, সভাপতি আমাদেরকে কোনো মানে এখানে মানে ইয়ে করেননি স্যার, আমরা মিস্টার আলাউদ্দিনের সঙ্গে আমরা মানে দেখুন বিষয়টা বড় কিছু নয়, ওটা সব আমাদের পাড়ারই ছেলে, আমারই ভাই, কেউ ভাগ না, কেউ ভাইপো, সব নিজের ব্যাপারটা বড় কিছু নয়। 2017 সালে যখন এখানে পার্টি অফিসটা ভেঙে দেওয়া হয়েছিল, তো আমরা অ্যাকচুয়ালি যুব সংঘটা 12 থেকে 13 জন ছেলে মিলে কিনে তৈরি করেছিলাম। সেই সময় পার্টি অফিসে কাজকর্ম করার জন্যে বলেছিলাম যে এখানে পার্টি অফিসের কাজকর্মগুলো হোক, সবাই তো মমতা ব্যানার্জির লোক, আমরা দিদির লোক, নেত্রীর লোক, তো সেই হিসাবে ওখানে কাজ চলছিল। যখন আমরা এখানে তৃণমূল অফিসটা তৈরি হয়ে যাবে,
আমরা ওটাকে আবার ক্লাবে পরিণত করে দেবো। তো এই মতো অবস্থায় ওদেরকে একটা মিটিংয়ে আমরা বলেওছিলাম, পার্টিকুলার আমি বলেছিলাম যে ক্লাবটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাক, একটা পায়খানা বাথরুমের দরকার আছে, ক্লাবটা ডেকোরেশনের ব্যাপার আছে, করে নিয়ে আমরা নতুন সদস্য সংগ্রহ করব। কিন্তু কালকে হঠাৎ করে ওরা এসেছিল যে আমরা এখানে বসবো, চাবি নেবো, আমরা চাবিটা ওদের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু একটা দুঃখজনক ঘটনা, খারাপ লাগে, পাড়ার ছেলে ভাই সব, ওরা একটা তালা মেরে দিয়েছিল আমাদের তালার উপর। সকালবেলা ওদেরকে বলা হয়েছিল চাবিটা দিয়ে যাও, ওরা চাবিটা দিয়েও যায়নি। যাই হোক, কোনো কারণে ওরা একটা ইস্যু দেখিয়েছিল, ভালো ইস্যু যে আমরা চাবিটা দাদা তোমাদের থেকে নিয়েছিলাম, যদি চুরি টুরি হয়ে যায় সেই জন্য চাবিটা মেরেছিলাম, কিন্তু ওদের উচিত ছিল যে চাবিটা দিয়ে যাও। তো আমরা বাথরুমের ছেলে তৈরি করেছি মানে এই নয় যে পাড়ার ছেলেরা ওখানে বসবে না বা আসবে না, তারাও আসবে, কিন্তু এইভাবে তো নয়, অশান্তিকর নয়, সেটা সবাই মিলে বসে আলোচনা করে বসা হলে অবশ্যই ওটা ক্লাব হবে। এখন যে ক্লাবের চাবিটা কারা মেরেছে? চাবিটা ওরা মেরেছে, আমরা চাবি আজকেও দিয়ে দিয়েছি। আমাদের যে সেক্রেটারি আছে তাকে বলেছি আমিও ফোন করে যে চাবিটা দিয়ে দে, তারা চাবিটা দিয়ে দিয়েছে। ওরা কেন খুলেনি আমি জানি না, আমার কাছে যেটা খবর আছে। তো আমাদের কোনো অসুবিধা নেই, সবাই তো দিদির নেত্রী, আমরা আমাদের সবাই নেত্রীর লোক, আমার ভাইপো ভাগনা ভাইজি তো সবাই আসবে। কিন্তু অবশ্যই যখন ওটা এখান থেকে কনভার্ট হয়ে যাবে অবশ্যই ক্লাব করবো, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে এসে সদস্য তৈরি করে অবশ্যই আমরা করব। আমরা ক্লাব সম্বন্ধে দ্বিমত নই, আমরা করেছি ভালো পরিস্থিতি করার জন্য, পাড়ায় একটা ক্লাব থাকলে অনেক কিছু উন্নতি হবে। তার বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।